হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম তামিল ভাষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যার মাধ্যমে আপনি বাংলা উচ্চারণে তামিল শব্দের অর্থ বাংলা উচ্চারণ ও বাক্য প্রয়োগ দেখে নিতে পারবেন আশা করি যারা বাংলার মাধ্যমে তামিল ভাষা শিখতে চান তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে আমরা সেই সকল বিষয়গুলো দেখিনি যেমন না বা নাই এ তামিল হবে ইল্লা ইল্লা শব্দের অর্থ হল না বা নাই রাত এটা হবে ইরা ভু রাতকে বলা হয় ইরা ভু অর্থ হল রাত সকাল এটা হবে কালাই কালাই শব্দের অর্থ হলো সকাল কি এ তামের উচ্চারণ হবে অ্যান্না অ্যান্না অর্থ হলো কি কেমন এপ্রি এপ্রি শব্দের অর্থ হল কেমন সুন্দর এটা হবে আলাগু আলাগু অর্থ হলো সুন্দর ছোটো এটা হবে চিন্না চিন্না শব্দের অর্থ হল ছোট বড় পেনিয়া পেনিয়া শব্দের অর্থ হল বড় কম এটাকে বলা হয় কাম্মি কাম্মি শব্দের অর্থ হল কম খারাপ এর তামিল উচ্চারণ হবে কেত্তা কেত্তা অর্থ হলো খারাপ গরম এটা হবে সুডানা সুডানা অর্থ হল গরম দিন এ তামিল শব্দের অর্থ হবে নাল নাল অর্থ হলো দিন কাজ এটা হবে ভেলা ভেলা অর্থ হবে কাজ বাড়ি এটা হবে বিড় বিড় অর্থ হলো বাড়ি দোকান কাডা কাডা অর্থ হল দোকান পা ব্যথা এটা হবে কালভালি কালভালি অর্থ হল পা ব্যথা হাত ব্যথা এটা হবে কাইভালি কাইভালি অর্থ হল হাত ব্যথা এটা সুন্দর এদি আলাগে ইরকে এদি আলাগে ইর্কে এটা সুন্দর কিভাবে এ পাডি এ পাডি অর্থ হলো কিভাবে কেন ইয়েন এন শব্দের অর্থ হলো কেন কি। এ তামিল শব্দ অর্থ হবে এন্না এরনা অর্থ হলো কি কে ইয়ার বা ইয়ারু এটা ইদু ইদু অর্থ হলো এটা তারা আভাঙ্গা তারা আভাঙ্গা সে তিনি আভান সেবা তিনি আভান আমি নান বা নানু আমি নানবা নানু কিনারা এটা হবে মুনাই কিনারা এটা হবে মুনাই সত্য উন্মাই মাই সত্য আসে এ তামিল শব্দটি হবে ইরকে ইরকে অর্থ হলো আসে কি হলো এর না আছে এর না আছে অর্থ হলো কি হলো এক মিনিট ওর নিমিশ ওর নিমিশ অর্থ হলো এক মিনিট এমনকি কুটা কি কুটা প্রয়োজনীয় তে এবা তে এবা প্রয়োজনীয় আমার নাম্য আমার নাম্য কোনো এদো এদো অর্থ হল কোনো কাছে কিটে কাছে কিটে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অপরের সাথে শেয়ার করতে ভুল করবেন না ধন্যবাদ